নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আগামীকাল 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস, সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দীঘা থেকে যেদিন আমরা ফিরেছিলাম, তো সেই দিনের লাস্ট ব্লগেতে আপনাদের বলেছিলাম যে দীঘার হোটেলেতে কিছু সমস্যা হয়েছে, সেটা আপনাদের আমি জানাবো। তো সেটা আর বলে উঠতে পারিনি, তার কারণ দীঘা থেকে ফিরে হঠাৎই শরীর খারাপ, দুদিন জ্বরে উঠতে পারিনি একদম। তা আজকে শরীরটা একটু ঠিক আছে, বিকেলের দিকে তাই একটুখানি উঠে পড়েছি, আর বাড়িতে সে শুয়ে আছি, ভালোও লাগছে না। তা আমি ভাবলাম যে একটুখানি বাইরের দিকে যাই, শরীরটা একটু ভালো লাগবে আর আপনাদের সাথে কিছু কথাও বলা হবে। আর একটা কোশ্চেন হচ্ছে, আপনারা অনেকেই বলেছেন যে মেজো বোন কেন যায়নি, তো আজকের ব্লগেতে আমি আপনাদের সবটা ক্লিয়ার করে দেবো। তো প্রথমে বলি যে দীঘার হোটেলেতে কী সমস্যা হয়েছিল, তো সেটা বলতে গেলে আমাকে একদম আমাদের মানে জার্নিটার যে শুরু হয়েছিল দীঘা যে যাওয়া, সে প্রথম থেকে একটুখানি বলতে হবে, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের যখন দীঘা যাওয়ার জন্য মানে আমরা সবাই মিলে যখন ঠিক করি, প্রথম ভাই আর ভাইয়ের বউকে বললাম যে যা তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা একটুখানি ঘুরে আসবি, যা দীঘা দীঘা বা কাছাকাছি যেখানে গিয়ে একটু ঘুরায়। তো ভাই বললো যে না, আমরা একা একা আমরা যেতে পারবো না, তোরা যদি সাথে যাস তাহলে যাবো। ভাইয়ের বউ সেম কথা বলছে, দিদি তোমরা যদি যাও তাহলে যাবো, কারণ আমরা একা একা কখনো কোথাও যাইনি। ভাই সত্যি করি কখনো একা একা কোথাও যায়নি, কারণ বাড়ির মধ্যেই থেকেছে, নিজের কাজকর্ম নিয়ে থেকেছে, তো সেইভাবে কোথাও যায়নি বলে বউকে নিয়ে একা একা যেতে একটুখানি সাহস পাচ্ছিল না, যার জন্য আমাদের বললো। এবার আমরা বললাম ঠিক আছে, ওরা যখন যেতে চাইছে না, তো আমরা বললাম চল তাহলে আমরা সাথে যাচ্ছি, তাহলে যাবি তো? বললো হ্যাঁ। তার সাথে পল্লীরা আমার ননদরা সবাই মিলে গেলে, বা সবাই মিলে গেলে কি বলুন তো একটা আনন্দও হয় আর ভালোও লাগে, সেই হিসেবে ভাইকে নিয়ে আমরা সবাই মিলে গেলাম, খুব আনন্দও হয়েছে। এবার আমাদের যখন দীঘার টিকিট কাটা হয়েছিল, তখন প্রথমত হচ্ছে যে আমরা ওই সকালে ট্রেনটা চেষ্টা করেছিলাম, যেটা 6:45 হাওড়া থেকে ছাড়ে, তো ওই ট্রেনের টিকিট আমরা পাইনি। যখন তো আমরা টিকিট পেলাম না, তখন আমরা ওই বেলার যে ট্রেনটা, যেটা 2:25 ট্রেনটা, ওই ট্রেনের টিকিট পেলাম। তো ওই ট্রেনটার টিকিটে কাটা হলে যে ঠিক আছে দুটো দিন আমরা থেকে যাবো, প্রথমে ভেবেছিলাম দুদিন থাকবো না একদিন থাকবো, দিয়ে তারপরে বললাম ঠিক আছে একটু সবাই মিলে ঘোরাঘুরি করবো অনেক দিন। এবার কী বলুন তো, আমরা কোথাও গেলে সবাই আশা করে যে একটুখানি যাবো, আমার ননদ নন্দায় বা পলি, এমনিতে সেইভাবে কেউ কোথাও তো যেতে পারে না, এবার সারা বছর কাজের ফাঁকেতে একটুখানি মানে একদিন দুদিনের জন্য যদি কাছাকাছি কোথাও যাওয়া যায় তাহলে মনটা ভালো লাগে, সেই জন্য আমরা কোথাও গেলে সবাই বলে বলতে যে আমরাও যাবো, তো সবাই মিলে যাওয়া হলো ওই ট্রেনটাতে। দিদির কাছে যাই বলে যাচ্ছি। তারপরে কি বলুন তো, আমাদের সাথে কোথাও গেলে না কাউকে কোনো দায়িত্ব নিতে হয় না, মানে বন্যেতার বাবা সব কিছু সামলে নেয়, আর ননদ নন্দাই সবসময় বলে যে তোমরা কোথাও গেলে বলো তোমাদের সাথেই যাবে, এই হিসেবে সবাই মিলে একটু গেলাম, হই হই করে আনন্দ টানন্দ হলো, ভালো লাগলো। তো যাই হোক, আমরা যেদিন দীঘা বেরোচ্ছিলাম, তো আমরা ওই ট্রেনে টিকিট কেটেছি, যে আমরা যে দীঘা যখন বেরোচ্ছি, তখন বন্যেতার বাবার এক বন্ধু আমাদের বললেন যে ওই ট্রেনটাতে যাচ্ছে, ওই ট্রেনটা এখন কিন্তু ভীষণ ভোগাচ্ছে, আমি কদিন আগে গিয়েছিলাম তো 6:00 ট্রেনটা ছেড়েছিল। আর তাই নাকি বলছে? হ্যাঁ, বলে সেটাই হলো। আমরা গেলাম, আমরা মধুসূদনপুরে টিকিট কেটে, বন্যেতার বাবা প্রথমে আমাদের নামিয়ে দিয়ে এসেছিলো, আমাকে ভাইকে বোনকে আমাদের নামিয়ে দিয়ে এসেছিলো, তো বন্যেতার বাবাতে ছোটো ভাইদের বাইকে করে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। তো আমরা বসে আছি, বলে তুমি টিকিট ফিকিট কেটে বসো, আমি আবার দিদিদেরকে নিয়ে আসলাম, ঠিক আছে। বলে আমি তো লোকাল ট্রেনে টিকিট কেটে বসে আছি হাওড়া পর্যন্ত, দিয়ে তারপরে তো দিদিদেরকে আনতে গেল। তো আমরা যখন মধুসূদনপুরে ট্রেন ঢুকে গেছে, আমরা যখন ট্রেনে উঠে পড়েছি, তারপরে তো ফোনে মেসেজ আসলো যে ট্রেনটাকে বাতিল করা হয়েছে, হয়ে ওটাকে 7:30 থেকে দেওয়া হয়েছে নাকি 5:30 টাইম, মানে যেই আমাকে বলেছে সাথে সাথে তো আমার পুরো মাথাটা খেয়েছে, সে কি ওই বাচ্চা কাচ্চা নিয়ে এরকমভাবে আবার হাওড়া থেকে আবার 7:30 যেতে হবে, মানে হাওড়া থেকে 7:30 বেশ কয়েকটা স্টেশনে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে, বুঝতেই পারছেন, দিয়ে কি করা যাবে, বেরিয়েছি যখন যেতে তো হবে বলে গেলাম। তো যাওয়ার পরেতে এবার 7:30 গিয়ে দেখলেন যে খাওয়া দাওয়া হলো, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, ভালোই লাগলো সব ঠিক আছে, দিয়ে 5:30 জায়গায় 5:45 ট্রেনটা ছাড়লো, দিয়ে আমরা যখন ইয়েতে গিয়ে পৌঁছেছি দীঘাতে, তখন প্রায় 9:10 এরকম বাজে। তো ও যখন আমাদের যখন বাড়িতে, আমাদের যখন দীঘার টিকিট কাটা হয়েছে, তখন থেকে বন্যেতার বাবা চেষ্টা করছিলো যে হোটেল বুক করে নেওয়ার, কিন্তু সেরকমভাবে কোনো হোটেল পায়নি। তারপরে আমাকে বললো বা নন্দাইকে জানালো, যে নন্দাই বললো যে ঠিক আছে আমরা গিয়ে ওখানে ওদেরকে একবারটি বসিয়ে রেখে দিয়ে স্টেশনে তো ওরা বসে থাকবে, তো আমরা একবারটি বরঞ্চ ওই ইয়ে করে নেবো, ওখানে গিয়ে আমরা হোটেল দেখে নেবো, যেহেতু ওই আমরা টাইমটা ধরে গেছিলাম যে 2:20 মানে যেহেতু ছাড়বে হাওড়াতে, আর ওখানে গিয়ে 6:00 মধ্যে পৌঁছে যাবে, তারপরে তো আমরা কিছুক্ষণ স্টেশনে বসবো, আর তারপরে তো ওরা হোটেল ফোটেল দেখে নেবে, তারপর আমরা চলে যাবো। এবার যখন ট্রেন গণ্ডগোল করলো, বন্যেতার বাবা আবার 7:30 মানে 7:30 পৌঁছে, ওখানে বন্যেতার বাবা মানে কমা মানে ওখানে 7:30, হ্যাঁ বাবা কি করছে, দুধ তুমি পাচ্ছ, দুধ তুমি তুমি দিদির কোনো দুধ তুমি করছো, হ্যাঁ
আমি কথা বলছি তো, তুমি দুষ্টুমি করছো। তো সাঁতরা গাছিতে পৌঁছে বর্ণিতার বাবা অনেক করে মানে চেষ্টা করলো, এদিক এ হোটেল সে হোটেলের নাম্বার বের করে নেটেতে, দিয়ে তারপরে একটা হোটেলের নাম্বার পেলো। দিয়ে ও বললো যে দেখো, যখন দেখলো যে ট্রেন গিয়ে পৌঁছাবে সেই 9:30 সময়, তখন বলছে বাচ্চা টাচ্চা নিয়ে স্টেশনে কোথায় বসে থাকবে, তাহলে একটা হোটেল আমি পেয়েছি, তাহলে বুক করে ফেলছি। নন্দাইকে বললে, নন্দাই বলে হ্যাঁ হ্যাঁ করে নাও, অসুবিধা নেই। দিয়ে আমরা ওই ফোনে ফোনে বুক হয়ে গেল। তো উনি বললেন যে ঠিক আছে, 3টে রুম নিতে হবে, যা লোকজন আছে আমাদের, তো 750 টাকা করে। ঠিক আছে, 750 টাকা করে 3টে রুম নেওয়া হয়ে গেল আমাদের। যথারীতি দীঘায় পৌঁছে আমরা স্টেশনেতে গিয়ে স্টেশনের বাইরে থেকে অটো করে আমরা চলে গেলাম আমাদের হোটেলেতে। তো ওনাদের বললাম যে না না, আমাদের হোটেল বুক করা আছে, তো এই হোটেলতে আপনারা নিয়ে চলুন। তো নিয়ে গেলেন। আপনাদের বলেইছিলাম যে আমাদের 3তলার উপরে একটা রুম দিয়েছে আর 2তলাতে 2টো দিয়েছে। তো 2তলা যে 2টো রুম দিয়েছিল, একটাতে ভাই ভাইয়ের বউ আর একটাতে ননদ-নন্দিরা ছিল, আর পলি আমাদের কাছে ছিল 3তলার উপরেতে। তো ওই ঘরটা খুবই মানে ছোট ছিল, তো পাখাটাও একদম ঘুরছিল না। পরে ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা বললেন যে ঠিক আছে বলে চেঞ্জ করে দিয়েছিলেন। দিয়ে আবার আমাদের 2তলার একটা ঘরে তো আমরা নিয়েছিলাম। আমাদের ওখানে চেক ইন আর চেক আউটের টাইম হচ্ছে 10:00 থেকে 9টা পর্যন্ত। তারপরে তো আমাদের যেহেতু তারপরের দিনেতে 6:00 সময় আমাদের ট্রেন ছিল, সেহেতু সারাদিনটা বাচ্চা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় থাকবো। তো ওনাদের বলা হয়েছিলো যে আমাদেরকে ওই দিনটাতে একটা রুম দেবেন। তো উনি বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগপত্রগুলো রাখবো, হয়তো একটু বুবলুকে খাওয়ালাম, এই জন্য একটুখানি হয়তো সবাই মিলে একটু বসলাম, বলে ঠিক আছে আচ্ছা একটা রুম দেবো। এবার যেদিন আমাদের বাড়ি ফেরার দিন, সেদিন তো 9টার সময় আমাদেরকে বাকি যে 3টে ঘর আমরা নিয়েছি সেগুলো ছেড়ে দিতে হবে, তার মধ্যে একটা আমরা নিয়ে রাখবো বলে দিয়েছিলাম। সেই কথাটা যখন বর্ণিতার বাবা মানে গিয়ে বলছে যে তাহলে আমরা একটা রুম রাখছি আর বাকি 2টো রুম ছেড়ে দিচ্ছি, তো ওনারা বলছেন যে না, একটা নয় 2টো রুম আপনাদেরকে নিতে হবে। আরে কেন, আপনি তো আমরা যেদিন এসে হোটেলে পৌঁছালাম সেদিনই তো আপনার সঙ্গে কথা হলো যে আপনি একটা রুম দেবেন, একটা রুমই আমরা নেব, আর এখন আপনি 2টো রুম বলছেন কেন? বলছে যে না, 2টো রুম নিতে হবে, একটা রুম দেওয়া যাবে। তো শেষের দিনে আমরা মোহনায় গিয়েছিলাম। এবার মোহনায় আমরা যেদিন যাই সেই দিনই আমাদের ফেরার দিন ছিল, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো উনি দেখছেন যে বৃষ্টি হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে কোথায় যাবে, তো এনাদের চাপ দিলে 2টো রুম নিলে 2টো রুম নিতে এনারা বাধ্য, কোথায় আর যাবেন, আর নতুন করে যে কোথাও গিয়ে হোটেল আর একটা দেখে নেবো এক বেলার জন্য, সেটাও তো মানে সম্ভব না, বা অন্য হোটেলে দিতেও চাইবে না। তো উনি সেই সুযোগেতে আমাদেরকে সেই 2টো রুমই নেওয়া করালেন। ওনার কি বক্তব্য জানেন, আমরা যেদিন পৌঁছেছি ওনার হোটেলে, উনি তো বলতে পারতেন যে আমার হোটেলেতে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে, সেটা উনি কিছু ওইসব খাওয়া দাওয়া নিয়ে কিছু বলেননি, এবার নিয়মও নেই। আর আমাদের আমরা যখন জিজ্ঞাসা করলাম যে হোটেলে খাওয়া দাওয়া, তখন ওনারা ওনাদের যে মেনু লিস্ট আমাদেরকে দিলেন, তো ওটা দেখলাম, দেখলাম যে খাবারের দাম মানে বেশি। তো আমরা যা সবাই মিলে গিয়েছিলাম সবার পক্ষে সম্ভব নয়, তো সেই জন্য আমরা বাইরে খাবার খাচ্ছিলাম, বাইরেই কিনে কিনে খাচ্ছিলাম। তো ওই দিন কথাবার্তায় ওনার বোঝা গেল যে ওনার রাগ হচ্ছে ওনার হোটেলেতে আমরা খাওয়া দাওয়া করিনি, ওনার হোটেলে খাওয়া দাওয়া করিনি, সেই জন্য উনি আমাদেরকে 2টো রুম নিতে হবে, একটা রুম দেবেন না। নন্দাই আর বর্ণিতার বাবা দুজনে মানে রিকোয়েস্ট করিয়ে যাচ্ছে, শেষে আমার বিরক্ত লেগে গেছে। আমি যে ছাড়ো, যা হওয়ার তো হচ্ছে সে আমি দেখতেই পাচ্ছি, সে কখন মানে 3 ঘন্টা ধরে 2টো লোক কন্টিনিউ ওনাকে বলে যাচ্ছেন যে আপনি এরকম করছেন, আপনার আপনি বলতে পারতেন আমরা যেদিন এলাম তো যে আমার হোটেলে খেতে হবে, তাহলে একটা রুম দেবো, নাহলে 2টো রুম নিতে হবে, এইসব কথা কিছু বললেন, আপনি শেষ দিনে এসে এরকমভাবে আমাদের সঙ্গে করছেন। তো ওনার মানে উনি যে ওখানে আছেন না, যে ম্যানেজারবাবু আছেন, মানে আচার ব্যবহার খুব একটা একদমই ভালো না। আর হোটেলের নাম তো আপনাদের আমি বলেছিলাম, দীঘায় যে নার্সিংহোম আছে, নার্সিংহোমের পাশেতে হোটেল প্যারাডাইস। তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে ধরুন এই যে ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে আমার ভিডিও সবাই দেখেন, সবাই ভালোবাসেন, অনেকেই এর আগেও যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম সবাই বলেছিলেন যে দিদি কোন হোটেলে উঠেছে বলো, আমরাও যাব। এবার কী বলুন তো, আপনারা তো ভাববেন যে দিদি যেহেতু গেছে সেহেতু নিশ্চয়ই ভালো হবে, আমরাও যাব কোনো দিন গেলে ওই হোটেলেতেই উঠবো, সেই জন্য আপনাদের একটু বলে দিলাম। কারণ এইবারেতে গিয়ে আমরা প্রচুর হ্যারাসমেন্ট হয়েছি এই দীঘায় গিয়ে, যাতে ওই হোটেলেতে আপনারা গেলে একটু খোঁজ খবর নেবেন। বা আমাদের আর একটা ভুল হয়েছে, প্রথম দিন যখন আমরা হোটেলেতে গিয়ে উঠলাম, উনি যখন রাজি হয়েছিলেন যে একটা রুম দিতে, আমরা যদি সাথে সাথে পয়সা দিয়ে পুরো বুক করে নিতাম পরের দিনের জন্য রুমটা, যেদিন আমরা বাড়ি আসবো যে একবেলার জন্য যে রুমটা নেবো বলছিলাম, তো সেটা যদি আমরা পয়সা দিয়ে বুক করে নিতাম তাহলে আর উনি না করতে পারতেন, ওই যে আমরা পয়সাটা দিয়ে রাখিনি যার জন্য উনি তো পুরো আমাদের এরকম ফাঁসিয়ে দিলেন। ভিডিওটা করতে করতে কয়েকটা কথা কৃষ্ণা বলতে ভুলে গেছিল, যেটা ওর বাড়িতে আসার পর মনে পড়ে, কিন্তু এখন আবার ওর জ্বর এসে গেছে, তো ও বিছানায় শুয়ে আছে, সেই কন্ডিশনে নেই যে আপনাদেরকে মানে নিজের মুখে বলবে, যেগুলো আরও কিছু প্রবলেম ছিল হোটেলটা নিয়ে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে, সেটা হচ্ছে হোটেলের
যে হোটেলটা যে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা একদমই ছিল না। আপনারা ভিডিওর মধ্যে যেটা দেখেছেন সেটা হোটেলটা মোটামুটি ধরুন ভিডিওর মধ্যে যতটা স্পেসিয়াস বা বড় লাগছে আপনাদের দেখে, রুমটা কিন্তু খুবই ছোট, মানে 9-10 ফুটের রুম হবে আর রুমের ভিতরেই একটা কোণেতে হচ্ছে টয়লেট বাথরুম এগুলো সব করা আছে, তো সেইটার জন্য আরও ছোট হয়ে গেছে রুমটা। দ্বিতীয় কথা হচ্ছে বেডশিট একদম নোংরা, আমরা বললাম যে চেঞ্জ করে দিতে, প্রথম দিনই চেঞ্জ করে দিতে, তো ওনারা বললেন একদম কাঁচা পরিষ্কার এগুলোই। তো আমরা আমরা এই বিষয়গুলো টুকটাক জানি। কৃষ্ণা ওই জন্য কি করে, যেখানেই আমরা বেড়াতে যাই ও বাড়ি থেকে বেডশিট নিয়ে যায়। তো সকলেই আমরা নিয়ে গেছিলাম, কৃষ্ণা বলে দিয়েছিল আমার দিদিকে বা বড় ভাইকে, তো নিয়ে গেছিলো ওরা, তো বেডশিটের ঝামেলাটা মিটলো। তারপর হচ্ছে কি বলবো আপনাদের, যে একটা বাচ্চা আছে তো ওখানে মশা টোশাও কিছু আছে আর কি, খুব বেশি নেই তো মশা আছে অল্প, তো সেটার জন্য যে আর কি গুড নাইট বা মর্টিন কয়েল তো সেগুলো লাগানো আছে, তার মধ্যে কোনো তেল নেই, চাইলাম বললো দিচ্ছি, বলে রাত কেটে গেল। এই ব্যাপার সকালবেলার দিকে যে ঘরগুলো যে পরিষ্কার করতে আসার ব্যাপার, তো বাইরে যদি কেউ বেরিয়ে যায় বেড়াতে এসে, সাধারণত ধরুন সকালবেলা ওই মোহনার দিকে যাওয়া এগুলো হয়, তো আমরা যখন 10টার সময় করে বলছি, একদিন 10টার সময় বললাম যে এরকম আমরা সকালবেলার দিকে বেরিয়েছি, এসে তো আমাদের রুমটা পরিষ্কার হয়নি, পরিষ্কার করে দিন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আপনি যান এক্ষুনি যাচ্ছে, তো আমরা যথারীতি এলাম, ওয়েট করলাম, এলেন না, তো সেসবগুলো আমরা নিয়ে কিছু বলি না, কারণ একটা ভালো মন নিয়ে গেছি একটা বেড়াতে, সেখানে এই সব জিনিসগুলো নিয়ে ওগুলো আমরা নিজেরাই করে নিই, এইসব ব্যাপার। তো আমি আমি বা আমরা হোটেলটা মোটেই রেকমেন্ড করবো না, আপনারা দেখে শুনে যাবেন, ব্যাচেলাররা গেলে তাও ঠিক আছে ম্যানেজেবল, কিন্তু ফ্যামিলি নিয়ে মোটেই যাওয়ার মতন নয়। তো আমি অলরেডি রিভিউ, আমি ওদের যে গুগলের রিভিউ দেওয়া হয় সেটাই রিভিউ দিয়েছি, যা যা প্রবলেম ফেস হয়েছে। আমরা যেদিন হোটেলে গিয়ে পৌঁছেছিলাম সেদিন 3টে রুমের পয়সা তো আমরা পুরো দিয়েই মানে বুক করে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে যখন ওনাকে বলা হলো যে আর একটা রুমের পয়সা তাহলে নিয়ে নিন, যেটা আমরা একদিনের জন্য মানে একটা বেলার জন্য নেব, তো উনি বললেন যে না ঠিক আছে দিতে হবে না, সেই দিনই দেবে, উনি নিলেন না, নিয়ে শেষ দিনে তো আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করলেন। তো আপনাদের বলে দিচ্ছি যে এরকম যাতে আপনাদের কোনো অসুবিধা না পড়তে হয়, যার জন্য এই কথাগুলো আমার বলা, কারণ আমরা এবারে খুবই প্রবলেমের মধ্যে পড়েছিলাম, তো শেষ পর্যন্ত আমাদের 2টো রুমই নিতে হয়েছিল, 2টো রুম নিয়েছে, প্লাস ওনার হোটেলেতে সেদিন দুপুরবেলা যেদিন আমরা বাড়ি আসি সেদিন আমরা খেয়েছি, সেটাও হয়তো আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো বাইরে থেকে একটু পয়সাটা ওনার হোটেলেতে বেশি, মানে বাইরে যে খাবারের দাম তার থেকে ওনার হোটেলেতে খাবারের দাম একটু বেশি, তো তাই সবাইকে খেতে হলো আর 2টো রুমও নিতে হলো, কিছু করার নেই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি। তো এইভাবে মানুষের কী বলুন তো, পয়সাটা বড় কথা না, মানুষের যে একটা কথার দাম, উনি একটা হোটেলের ম্যানেজার, তো উনি ওখানেতে মানে উনি একটা হোটেলের ম্যানেজার, উনি ওখানে আছেন, বিভিন্ন মানুষ ওখানে যান, এই যে একটা কথার দাম মানুষের, এক কথা বলছেন আবার পরের দিন আর এক কথা বলছেন, এই জিনিসগুলোই খারাপ লাগে আর কিছু। এবার দ্বিতীয় কথাই আছে, সেটা হচ্ছে যে রমাকে কেন নিয়ে যায়নি, এটা নিয়ে অনেকেই বলেছে যে রমাকে নিয়ে যেতে পারতে, রমাকে নিয়ে যেতে পারতে, রমাকে আমরা বলেছিলাম, রমাকে যাওয়ার জন্য অনেক করেই বলেছিলাম, কী বলুন তো সবসময় সবটা তো ভিডিওর মাধ্যমে তো বলা সম্ভব না, বা সবসময় সবটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাইও না, রমাকেও যাওয়ার জন্য বলেছিলাম। কয়েক বছর আগে রমা আমাদের সঙ্গে দীঘা একবার গিয়েছিল, তখন আমি ইউটিউব করতাম না, ঠিক আছে, আমি 2020 সাল আমরা ইউটিউবে আসি, 2000 ওই লকডাউনের ঠিক আগে মোটামুটি 2018 সাল এরকম করে, মানে 18-19 সাল করেই আমরা রমাকে নিয়ে দীঘায় গিয়েছিলাম, এক বছর আগে আমাদের সঙ্গে রমা দীঘায় ঘুরে এসেছিল, তো ওই বললো যে একবার তো গিয়েছি দেখা জায়গা আমি আর যাবো না, আর তাছাড়া এখন হচ্ছে রমাদের জমি জায়গা আছে, জমি জায়গার উপরই ওদের নির্ভরশীল, এবার বাড়িতে শ্বশুর মশাই আছেন, দেওয়ারা আছে, ভাসুর আছে, ওদের সবাই মিলে চাষবাস নিয়েই ওরা মানে ব্যস্ত, বা চাষবাসের কাজকর্ম সবাই মিলে করে, যার জন্য এখন তো রোয়া চলছে, ধান রোয়া চলছে, তো বাড়িতে একটু কাজের চাপও আছে, যার জন্য ও বললো যে না আমি দীঘা যাবো না, তোমরা যাও, তোমরা সবাই ঘুরে এসো, যাবিকে বললো যে যাবি, তোমরা যাও ঘুরে এসো, দীঘা তো দেখেছি আর যাবো না, তো এই হচ্ছে ব্যাপার। রমার মেয়েকে বলেছিলাম যে আমাদের সাথে যেতে, যে মা যাচ্ছে না তাহলে তুই চো আমাদের সাথে, ও মাকে ছাড়া যাবে না, যেহেতু ছোটো বাচ্চা, বলে না মাকে ছাড়া আমি যাবো না, তো যার জন্য ও গেল না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর শরীরটা কদিন দুদিন ধরে ভালো নেই, সেই জন্য ভিডিও করতে পারিনি, তো সেটা একটু ঠিক হলে আবার ভিডিও কন্টিনিউ করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর না জেনে অনেক কথাই আপনারা বলেছেন, জানলে হয়তো বলতেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।